ওকে, আপনাদের ক্লাসটা আমি রেকর্ডিং স্টার্ট করেছি। এই ক্লাসের রেকর্ডিংটা আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে পাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারফেস। এখন এই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ইন্টারফেস এক এক সময় এক একটা থাকতে পারে, কারণ হচ্ছে এটা ডিপেন্ড করতেছে আপনি ভার্সনের উপর। কোথাও দেখবেন যে জাস্ট পাশে এগুলো আছে, এগুলো কিছু নাই, কারণ আপনি কোনো কাজ করেন নাই, তাই নাই। আবার কোথাও দেখবেন কাজ করতেছেন তাও এগুলো আসতেছে না। আবার কোনো কোনো ভার্সনে দেখবেন এই জিনিসগুলো নাই আপনার, যেমন অ্যাডোবি লোয়ার ভার্সন যেটা আপনাদেরকে আমি দিয়েছি ওটাতে হচ্ছে এই জিনিসগুলো এখানে থাকে, ঠিক আছে? অন্য স্টাইলে দেওয়া থাকে, অনেকটা হচ্ছে আমি দেখা দিচ্ছি কেমন থাকে। তো আমরা যে যাই থাক, এখানে আমরা স্ক্রিনে কি আছে না আছে দেখে দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে সফটওয়্যার ওপেন করার পর যাব হচ্ছে ফাইলে। ফাইল থেকে আমরা যাব নিউতে, ফাইল, এরপরে হচ্ছে নিউ। এখানে আসার পর আমাদের একটা ডায়ালগ বক্স আসবে, এই বক্সটার মধ্যে এটা হচ্ছে আপডেটের ভার্সনের জন্য, আর আমরা যারা হচ্ছে পুরাতন ভার্সন মানে CS6 ইউজ করবো, যাদের আমি যে লিঙ্কটা দিয়েছি ওইটাতে এই সেটটার দিকে খেয়াল করবেন। এইগুলাই আছে, জাস্ট হচ্ছে একটু নাম চেঞ্জ করে, যেমন এখানে প্রিসেট ডিটেল আছে, ওইখানে আপনারা পাবেন হচ্ছে প্রজেক্ট ডিটেল বা প্রজেক্ট সাইজ, এরকম কিছু। যাই হোক, আমাদের এগুলো কিছু ধরা দরকার নাই, ঠিক আছে? কিছু ধরা দরকার নাই, প্লাস এগুলো নেওয়া দরকার নাই, যেহেতু আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি আপাতত। তো আমাদের এগুলো আপাতত না দেখলেও হবে। আপনি যেটা করবেন, এখান থেকে ফাইল থেকে নিয়েও কিছু নেওয়া দরকার নাই, জাস্ট আপনি একটা ইমেজ নেন। তো আমাদের ইমেজ, তো ব্যাকগ্রাউন্ড যেগুলো রিমুভ করবো এক এক রকম হয়, কোনো ইমেজ ধরেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড জটিল, কোনোটা হচ্ছে একদম সিম্পল ব্যাকগ্রাউন্ড। তো আমরা একদম সিম্পল থেকে শুরু করি নাকি, যে ব্যাকগ্রাউন্ডগুলো কাটা একদম ইজি, কি বলেন? জি ভাইয়া। আচ্ছা, তো যেসব ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সবচেয়ে ইজি সেগুলো হচ্ছে এক কালারের ব্যাকগ্রাউন্ড, মানে একটা ইমেজ যেটার ব্যাকগ্রাউন্ড একটাই কালার আছে, ওইটা হচ্ছে আপনার রিমুভ করা একদম ইজি। যেমন ধরতে পারেন, এখানে আমরা দেখি এক কালারের কোন ইমেজ আছে কিনা, যেমন এটা, এটার মধ্যে তাও একটু ফ্ল্যাশ ট্যাশ দেওয়া আছে, এক কালার না, ধরেন এই ইমেজটা এক কালারের বা সাদা ইমেজ, একটা ইমেজ যেটার পিছনে সাদা আছে। তো আমরা একটা ইমেজ নেই যেটার পিছনে সাদা আছে, ধরেন আমরা আমরা বার্গারের ইমেজ নেই, এই যে বার্গার গুলা, ঠিক আছে? বার্গারের এটা দেখেন, এটার ব্যাকগ্রাউন্ডে সাদা দেখাচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ড সাদা। তো আমরা ধরেন এটার নিচে দেখবেন আবার একটু ইয়েও আছে, শ্যাডো আছে, শ্যাডো থাক সমস্যা নাই, শ্যাডো থাকলেও সমস্যা নাই। আমরা দু তিনটা বার্গারের পিকচার নেই, যেমন ধরুন আমরা এই পিকচারটা নিতে পারি। আচ্ছা, এখন ডিপেন্ড করতেছে ইমেজের উপর আপনি কোন স্টাইলে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেটা হচ্ছে ইমেজের উপর ডিপেন্ড করতেছে। যেমন এই ইমেজটা একভাবে আমরা রিমুভ করব, এটার ব্যাকগ্রাউন্ড আরেকভাবে রিমুভ করব, এটা না, হ্যাঁ এটা নেওয়া যায়। আচ্ছা, আমরা আজকে একদম সিম্পল যেভাবে আমরা রিমুভ করতে পারি সেগুলো শিখব। আচ্ছা দেখেন, আমি তিন রকমের ইমেজ নিচ্ছি, একটা হচ্ছে কাঠের ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে আপনার কি বলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে ব্লারি একটা ব্যাকগ্রাউন্ড, তিনটা ইমেজ দিলাম হবে। তো ফার্স্টে ট্রাই করে তিনটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। তো আপনি যেটা করবেন, ফার্স্টে হচ্ছে সফটওয়্যারটা ওপেন রাখতে, সফটওয়্যারটা ওপেন রাখার পর আপনি আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যান। ফার্স্টে আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাবো, যেখানে ইমেজগুলো রাখা আছে। আচ্ছা, তিনটার মধ্যে ফার্স্টে আমি একদম ইজি যেটা, সেটা হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ড। সলিড বলতে হচ্ছে ওয়ান কালার ব্যাকগ্রাউন্ড যেটা আমরা বলি, এটা আমি নিব। জাস্ট এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে আনলাম, আনার পর এখানে কোথাও ছাড়বো না, একদম উপরে দেখেন এখানে, বাই যে এদিকে ফাঁকা জায়গাটা আছে না সফটওয়্যারের উপরে, এই ফাঁকা জায়গায় দেখেন প্লাস আইকন আসতেছে, অন্য কোথাও আসতেছে না। উপরে যখন যাচ্ছি আমার কার্সরের সাথে প্লাস আইকন আসতেছে, এখানে আপনি বা যে এদিকে যেখানে আপনি প্লাস আইকন আসবে ছেড়ে দেন, ছেড়ে দেয় একটু ওয়েট করেন, দেখবেন আপনার এই ইমেজটা নিয়ে একটা পেজ হয়ে গেছে, ঠিক আছে? এতটুকু সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে সফটওয়্যারের ইন্টারফেস কেমন থাকতে পারে। সফটওয়্যার ইন্টারফেস হচ্ছে এই দিকে থাকে, আমি একদম ইজিলি, হ্যাঁ শুরুর দিকে এরকম থাকবে, ঠিক আছে? শুরুর দিকে এরকম থাকবে, এটা এরকম থাকবে। আপনি কাজের সুবিধার্থে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে একটু বড় হয়ে যাবে, জাস্ট ফাইল আমাদের টুলগুলো সামনে চলে আসবে। আচ্ছা, ফার্স্টে আমরা
আমাদের সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে একটু জানি, যে কোথায় কি আছে, কি করলে কি হয়। এটা হচ্ছে ফাইল। এখান থেকে আমরা কি করতে পারি, নিউ ডকুমেন্ট নিতে পারি। এটা একটা ডকুমেন্ট, ঠিক আছে, এটা একটা ডকুমেন্ট। আমি আপনাদের ডকুমেন্ট নেওয়াটা শিখাচ্ছি। ফাইল থেকে নিউতে যাব। যাওয়ার পর এই যেখানে উইথ আর হাইট দেখতে পাবেন, এখন এই স্টাইলে আসুক বা অন্য কোনো স্টাইলে আসুক, যে কোনো স্টাইলে আসুক, এই উইথ আর হাইট এই দুটো জিনিস থাকবেই। তো ধরেন আমি এখানে পিক্সেল আছে, পিক্সেল, ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার আছে, এগুলো সম্পর্কে কারো কোনো ধারণা আছে? এলইডি দেখতে কোর্স করছেন যারা, তারপর হচ্ছে যারা আগে থেকে পারেন একটু বলেন তো আমাকে। আচ্ছা হিমির ভাই, এখানে যে উইথ আর হাইটের কথাটা বলছেন, এটা তো আমাদের যে পিকচারটা আছে সেটার উইথ আর হাইট না? হ্যাঁ, পিকচারের উইথ আর হাইট। আচ্ছা আচ্ছা, আর এটির নিচে যে রেজুলেশনটা আছে এটা? হ্যাঁ, ওটা আমি বলতেছি। ফার্স্টে হচ্ছে আপনারা আমাকে বলেন যে পিক্সেল সম্পর্কে কারো ধারণা আছে কিনা। পিক্সেল তো মূলত আমরা ওই যে মোবাইলের যে পিক্সেল থাকে ক্যামেরার বা ডিএসএলআর ক্যামেরার যে পিক্সেল থাকে, দেখা যায় লেন্স ভ্যারি করে, জি জি হ্যাঁ, এইরকম 30 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, সামথিং লাইক দ্যাট। আচ্ছা হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, আমাদের এটা হচ্ছে পরিমাপক। আমরা ইঞ্চেস সম্পর্কে জানি, সেন্টিমিটার জানি, মিলিমিটার জানি, আমরা পিক্সেল ব্যাপারটা জানি না আসলে এটা কেন ইউজ করতেছে। ধরেন আপনি একটা ইমেজ বা একটা ডিজাইন করবেন, সেটা হচ্ছে আডোবি ফটোশপ সফটওয়্যার ইউজ করে একটা ডিজাইন করতেছেন। ধরেন এটা এখন প্রিন্ট হবে, ঠিক আছে, প্রিন্ট আউট হবে। প্রিন্ট আউট হলে কেউ কি প্রেসে কখনো গেছেন প্রিন্ট আউট করার জন্য, কোনো ব্যানার বা কিছু প্রিন্টের জন্য? জি ভাই আমি গেছি। আচ্ছা, ওখানে গেলে দেখবেন আপনাদেরকে জিজ্ঞেস করবে যে সাইজ কত, আপনি কি বলবেন ভাই 1 ফিট বাই 1.5 ফিট, ঠিক আছে। আপনি যদি চেক করেন দেখবেন তারা 1 ফিট বাই 1.5 ফিট লিখে না, তারা লিখে হচ্ছে সেন্টিমিটার বা সেন্টিমিটার হিসাবে ম্যাক্সিমাম টাইম লিখে, ঠিক আছে, সেন্টিমিটার হিসাবে ম্যাক্সিমাম টাইম লিখে, দেন তারা ইঞ্চেসে যায় যে এত ইঞ্চি বা এত ইঞ্চি, আপনাকে ইঞ্চির হিসাব দিবে কিন্তু তারা লিখবে সেন্টিমিটার হিসাবে। তো প্রিন্টিং সেক্টরে ইঞ্চেস আর সেন্টিমিটার এ দুইটা বেশি ইউজ হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে যেমন ছোটোখাটো প্রিন্টিং ক্ষেত্রে, যেমন ধরেন হচ্ছে লেবেল প্রিন্ট করতেছে ছোটোখাটো কিছু, তখন মিলিমিটার হিসাব চলে আসে। এটা হচ্ছে প্রিন্টিং সেক্টরের ক্ষেত্রে আমরা এগুলো নেই, যাতে হচ্ছে আমাদের মাপটা বুঝতে সুবিধা হয়। ধরেন আমি এখানে ইঞ্চি নিলাম, এখানে দেখেন 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি এখানে আছে, তো আমি যদি এখানে ওকে দেই তাহলে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা পেজ আসবে। এবং পেজটা কেন আসবে, কেন দরকার, সেটা আমি বলতেছি। এখন আসেন পিক্সেল। পিক্সেল হচ্ছে আপনি তখন আপনি পিক্সেল তখনই নেবেন যখন হচ্ছে আপনি আপনার ডিজাইনটা প্রিন্ট আউট করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার মোবাইলে, কম্পিউটারে বা কোনো ওয়েবসাইটে রাখতে বা কোথাও আপলোড করতে, তখন আমরা পিক্সেল নেই। কারণ আপনি কি বলতে পারবেন আপনার মোবাইলের ডিসপ্লেটা কত ইঞ্চি, মানে ডিসপ্লে সাইজ কত বলেন তো? মোটামুটি তো 5.5 হয় অ্যান্ড্রয়েড নরমাল মোবাইল। হ্যাঁ, আমরা কিন্তু ডিসপ্লে সাইজ ইঞ্চিতে হিসাব করতেছি। ওকে, আমি ফার্স্ট ইঞ্চিতে আসি। দেখেন ধরেন আপনার মোবাইলের ডিসপ্লে হচ্ছে 6.5, সরি হাইট, আমরা কিন্তু হাইটটা দেখি 6.5, তাই না? জি জি। আচ্ছা, এবার আপনি স্কেল নিয়ে মেপে দেখতে পারেন আপনার ডিসপ্লে 6.5 নাই। তার মানে আপনি এখন আপনার মোবাইলের জন্য একটা ডিজাইন করতে চাচ্ছেন বা কম্পিউটার জন্য রাখার জন্য ডিজাইন করতে চাচ্ছেন, দেন আপনি কম্পিউটার স্ক্রিনে ওয়ালপেপার হিসেবে ইউজ করবেন ফুল স্ক্রিন জুড়ে। এখন আপনি তো কি করবেন, এখন তো আমার হাইট আর উইথ আছে, কর্নার টু কর্নার কিন্তু নাই, আছে না? হ্যাঁ, এই ক্ষেত্রে আমাকে জানতে হবে যে আমি আমার পিসির জন্য বা ফেসবুকে আপলোড করব, ফেসবুকে কোন সাইজের পিকচারটা আপলোড করলে একদম অ্যাকুরেট দেখা যাবে। এগুলোর জন্য আমাদের লাগবে হচ্ছে পিক্সেল, কারণ হচ্ছে এইসব ইলেকট্রনিক মিডিয়াগুলা পিক্সেল হিসাব করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলতে পারবো আমার যে ল্যাপটপটা আছে, ল্যাপটপের উইথ হচ্ছে 1366 পিক্সেল আর হাইট হচ্ছে 768 পিক্সেল। এখন যদি আমি এই সাইজ নিয়ে কোনো একটা কিছু তৈরি করি ডিজাইন, সেটা যদি আমার ল্যাপটপ স্ক্রিনে সেভ করি, আমার ফুল স্ক্রিন জুড়ে আসবে। তার মানে হচ্ছে আমরা যেসব কাজ ওয়েবসাইট বা ইলেকট্রনিক মিডিয়াতে রাখার জন্য করতেছি, ওগুলো আমরা পিক্সেল হিসেবে নিব।
আর যেগুলো হচ্ছে আমরা প্রিন্টিং সেক্টরে জমা দিব সেগুলোর জন্য আমরা ইঞ্চেস সেন্টিমিটার মিলিমিটার নিতে পারি। এতটুকু সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এখন এখানে দেখেন, এখানে একটা নাম আসছে অনেক বড়, দেখছেন? এটা হচ্ছে আমি যে ইমেজটা নিয়ে কাজ করতেছি ইমেজটার নাম। তো এরকম বড় বড় হলে না দেখতে ইজি বিজি লাগে, আর হচ্ছে কাজটা করতে মানে কি বলেন কাজগুলো ফাইন্ড আউট করতে অসুবিধা হয়। তো আমরা এখানে একটা টাইটেল দিতে পারি ছোট করে, যেমন আমরা লিখতে পারি এই কাজটার নাম কি, কাজটার নাম ফার্স্ট ক্লাস লিখতে পারি, একটা টাইটেল আসলো। এবার আসেন রেজুলেশন। রেজুলেশনের ব্যাপারটা হচ্ছে আপনার যে পিক্সেল, পিক্সেলের ঘনত্ব, ঠিক আছে, পিক্সেল গুলোর ঘনত্ব যে কতটুকু দূরে দূরে আপনার পিক্সেল গুলো থাকতেছে। আপনার পিক্সেলের ঘনত্ব বলতে পারেন পার স্কোয়ার ইঞ্চিতে, বা পার স্কোয়ার ইঞ্চিতে কয়টা করে পিক্সেল আছে, এই জিনিসগুলা। তো যখন আমরা প্রিন্টিং মিডিয়াতে যাব, মানে যে জিনিসগুলো প্রিন্ট করব, সেখানে আমাদের রেজুলেশন মিনিমাম 300 লাগে। 300 যদি না হয় তাহলে আপনার প্রিন্ট করা জিনিসটা ফেটে যাবে, ফাটাফাটা আসবে, কালারগুলো ধরবে না, কালারগুলো সব ফাইটা যাবে। তো প্রিন্টিংয়ের জন্য কোনো কাজ করলে মিনিমাম রেজুলেশন হয় 300 পিক্সেল। আপনি এটা লিখে নিতে পারেন। কেউ লিখবেন? ভাইয়া আমি লিখতেছি। আচ্ছা, তাহলে আমরা যদি প্রিন্টিং সেক্টরের জন্য কোনো কাজ করি, তার রেজুলেশন বা ডিপিআই বলে এটাকে, ডিপিআই বা পিপিআই যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে, ডিপিআই পিপিআই অথবা রেজুলেশন, এটা হচ্ছে প্রিন্টিং সেক্টরের জন্য 300 থেকে 600। 300 হইতে পারে, আপনি 600 রাখতে পারেন, কিন্তু মিনিমাম 300। আর ওই সময় এখানে কালার মোড একই সাথে প্রিন্টিং সেক্টরের জন্য কালার মোড হয় CMYK, ঠিক আছে, সায়ান, মাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক। আপনারা যারা কার্টিস প্রিন্টার ইউজ করছেন বা দেখছেন, দেখবেন কার্টিস প্রিন্টারে ড্রাম প্রিন্টার যেগুলো আর কি, বাইরে ড্রাম থাকে, ওই ড্রামে দেখবেন চারটা ইয়া থাকে, ড্রাম থাকে, কালারের ড্রাম। একটা তো সায়ান কালার, একটা মাজেন্ডা, একটা ইয়েলো কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক না কিন্তু। এই চারটা কালার থাকে ড্রাম, এই চারটা কালার দিয়ে সব ধরনের কালার প্রিন্ট আউট হয়ে বেরোচ্ছে। এই জন্য হচ্ছে যখন প্রিন্টিং সেক্টরের জন্য কোনো কাজ করব, রেজুলেশন মিনিমাম 300, আর কালার মোড হচ্ছে CMYK। এতটুকু সবাই ক্লিয়ার? সবাই একটু মেসেজ করেন, সবাই একটু ইয়া করে সারা দেন, বাকি যারা আছেন সবাই একটু মেসেজে বলবেন, ঠিক আছে। দেন আসেন, এখন আমরা তো কোনো প্রিন্টিং এর জন্য কাজ করতেছি না, আমরা জাস্ট করতেছি হচ্ছে অনলাইনে রাখার জন্য। সেক্ষেত্রে আমি রেজুলেশন 72 থেকে 96 পর্যন্ত দিতে পারি, 96 ই বেটার। আর কালার মোড দিব হচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু। আমাদের মনিটর গুলো হচ্ছে তিনটা কালার দিয়ে বাকি সব কালার জেনারেট করে, সেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এই জন্য আমরা RGB দিব। তো যেহেতু আমরা অনলাইনের জন্য আসি বা ডিজিটাল মিডিয়ার জন্য করতেছি কাজটা, রেজুলেশন 96, কালার মোড হচ্ছে RGB। এতটুকু সবাই ক্লিয়ার? জি। আচ্ছা জি ভাই ক্লিয়ার। ওকে, এতটুকু হলে এনাফ আপাতত আমাদের নতুন কিছু নতুন টারবোর্ড নেওয়ার জন্য বা পেজ নেওয়ার জন্য, এতটুকু এনাফ। দেন আমরা এখান থেকে ওকে দিতে পারি। আচ্ছা, আর একটা জিনিস করি, আমি পেজের সাইজটা একটু ছোট করি, কারণ হচ্ছে এত বড় পেজ তো জাস্ট একটু চ্যাপ্টার হয়ে যাচ্ছে। আমি পেজের সাইজটা আপাতত এটা রাখি, সমস্যা নেই। ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দিলে দেখেন একটা পেজ আসলো। এটা হচ্ছে আমার ল্যাপটপের মনিটরের সাইজ, জাস্ট সাদা পেজটা। এটাকে আমাদের বলা হয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড বলি আমরা। ধরেন আপনি একটা আপনি হচ্ছে ড্রয়িং করবেন, ড্রয়িং করার জন্য আপনি কি লাগবে বলেন তো? এটা পেপার লাগবে। এখানে এই জিনিসটা অনেকটা এরকমই, এটা আমাদের হচ্ছে পেপার যেটার উপর আমরা কাজ করব, যেটার উপর রেখে আমরা কাজ করব, এটা হচ্ছে সেই পেপারটা। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক থাকে, লকের মধ্যে ডাবল ক্লিক করলে বা একটা ক্লিক করলে, এটা ডিপেন্ড করতে হচ্ছে আপনার সফটওয়্যারের ভাষণের উপর। কোনো সফটওয়্যার ডাবল ক্লিক করতে হয়, কোনো সফটওয়্যার একটা ক্লিক করতে হয়, আনলক হয়েছে। আনলক হলে কি হয়, এই যে প্রথমে যে টুলটা আছে আমারটা দেখেন, চার কোনো না। এখন যারা CS6 ইউজ করবেন, মানে পুরাতন ভার্সন, তাদেরটা হবে কেমন জানেন? এই যে কার্সরটা টানতেছে, মাউসের কার্সরটা, কার্সরের যে কালার বা কার্সরের যে সাইজ, এরকম হবে, কার্সরের সাইজের মতো হবে, ঠিক আছে, কার্সরের সাইজের মতো একটা সাইজ থাকবে এখানে। কিন্তু এখানে আছে কি, চার কোনা, এটা হচ্ছে ভ্যারি করতেছে আপনার ভার্সনের উপর। এটার নাম হচ্ছে মুভ টুল। আপনি এখানে এসে আপনার মাউসের কার্সর রাখেন, নিচে নাম আসবে মুভ টুল। মুভ টুল কি করে, তার নিচে লিখা আছে মুভস এ সিলেকশন অর লেয়ার, যে কোন, এটাকে একটা লেয়ার বলে, আমরা হচ্ছে এগুলোকে লেয়ার বলি, এগুলো এক একটা লেয়ার, যে কোনো লেয়ার। ধরুন আমি এখানে ক্লিক করলাম, দেখেন চারপাশ দিয়ে এটা সিলেক্ট হয়ে গেছে।
ক্লিক করে ড্র্যাগ করতেছি দেখেন এটা নড়তেছে। তো যে কোনো কিছু যে কোনো বস্তু আমাদের নড়ানোর জন্য আমরা হচ্ছে এই সিলেকশন টুল ইউজ করি। আচ্ছা এখন আমি এদিকে আসলাম না, আমি পিছন থেকে ব্যাক করতে যাচ্ছি আমার কাজটাকে, যে আমি একটা ভুল করে ফেলছি, আমি পিছন থেকে ব্যাক করব, আগের অবস্থায় ফিরে যাব। তখন হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল আর জেড একসাথে চাপবেন, ফার্স্টে কন্ট্রোল চাপতে ধরবেন, ধরার পর যতবার জেড চাপবেন ততবার ব্যাকওয়ার্ড যাবে, পিছন দিকে যাবে জেড, ঠিক আছে? যারা আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছেন তারা এই জিনিসটা জানেন যে কন্ট্রোল জেড দিলে রিডু আনডু হয় আর কন্ট্রোল ওয়াই দিলে রিডু হয়, কিন্তু আমাদের এখানে কন্ট্রোল ওয়াই নেই, আমাদের এখানে আছে কন্ট্রোল অল্টার জেড, ঠিক আছে, বা কন্ট্রোল শিফট জেড। এতটুকু সবাই ক্লিয়ার? ব্যাপারটা যদি আরেকটু রিপিট করতেন। আচ্ছা ব্যাপারটা হচ্ছে, দাঁড়ান আমি এক মিনিট, ধরেন এই যে বার্গারের পিকচারটা, ঠিক আছে, আমি আপনাদের এই জিনিসগুলো পরে দেখাচ্ছি কি কি করতেছি, জাস্ট আপাতত দেখে রাখেন। এই যে বার্গারের পিকচারটা, পিকচারটা কি মিডিল আছে না? জি। আচ্ছা এই যে এখানে এগুলোকে লেয়ার বলি আমরা, এগুলো আমরা লেয়ার বলি, ধরুন কাজের সুবিধার্থে লেয়ার গুলোর নামও আমরা চেঞ্জ করতে পারবো, ওটা পরে দেখতেছি। এখন দেখেন আমি যখন ক্লিক করতেছি লেয়ারটার মধ্যে একটু হাইলাইটেড হচ্ছে না? জিরো ক্লিক করলাম জিরো হাইলাইটেড, ওয়ানে ক্লিক করলাম ওয়ান হাইলাইটেড, যেটা হাইলাইটেড সেটা হচ্ছে সিলেক্টেড। এখন এটা অ্যাশ কালারও হতে পারে অথবা ব্লু কালারও হতে পারে, ঠিক আছে? সাইমন আপু ক্লাসের রেকর্ড হচ্ছে পাবেন আমার ইউটিউব চ্যানেলে, আমি ক্লাস শেষে দেখাই দেবো। তো এই যে ধরুন আমরা সিলেক্ট করলাম, এখন লেয়ার জিরো মানে হচ্ছে যে এখানে আপনাদের থাম্বনেইলে শো করতেছে, এটা থাম্বনেইল বলি আমরা, থাম্বনেইলে প্রিভিউ শো করতেছে এই লেয়ার জিরোতে সাদা কালার, লেয়ার ওয়ানে একটা কিছু আছে যেটা হচ্ছে বার্গার। আচ্ছা এবার আমি চাচ্ছি লেয়ার ওয়ানের যে বার্গারটা আছে এটাকে মুভ করতে, মুভ করার জন্য আমরা এখান থেকে মুভ টুলে যাব, মুভ টুলে এসে বার্গারে ক্লিক করে এটা এখান থেকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? আপনি মিডল থেকে এখানে আনছেন না, এখন আপনি চাচ্ছেন এটাকে পুনরায় মিডলে ফেরত নিতে, পুনরায় মিডলে ফেরত নেবেন। এখন আমি ধরে আবার ড্র্যাগ করে নিতে পারি, বুঝলেন না, কিন্তু অ্যাকুরেট জায়গা থেকে নিতে পারবো আমি, অ্যাকুরেট জায়গাতে নিতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হবে। তো আমি যদি সেটা না করে জাস্ট কন্ট্রোল আর জেড, ফার্স্টে কন্ট্রোল চাপ দিয়ে ধরবো দেন জেড ক্লিক করবো, আগের অবস্থায় চলে যাবে, অথবা আপনি ডিলিট করে ফেলছেন, আপনি ডিলিট করে ফেলছেন, এখন কারা ফিরে আনা সম্ভব? সম্ভব, এই জন্য কি করতে হবে? কন্ট্রোল জেড, কন্ট্রোল, এটা তো মাইক্রোসফট, মাইক্রোসফট ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো কিছু লিখি, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডে কিছু কিছু ওটা রিমুভ হয়ে গেল, অল্টার জেড প্রেস করলে ওটা আবার চলে আসে, হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে। তো আপনি কন্ট্রোল ক্লিক করে, সরি, কন্ট্রোল জেড প্রেস করে চলে আসে, কন্ট্রোল ক্লিক করে জেড জেড এ প্রেস করেন, আবার একটা বিষয় জেড এ প্রেস করে ধরে রাখেন না, কিন্তু জেড প্রেস করে ছেড়ে দেন, কন্ট্রোল না ছাড়লে হবে, কিন্তু জেড প্রেস করে ছেড়ে দেন চলে আসবে। আচ্ছা আমি ধরেন একটা একটা স্টেপ সামনে নিলাম, দুইটা স্টেপ সামনে নিলাম, তিনটা স্টেপ সামনে নিলাম, ঠিক আছে? তো আমি তিনটা স্টেপ পিছনে যাওয়ার জন্য কি করব, কন্ট্রোল জেড আবার জেড, ঠিক আছে, আবার ধরুন আমি সামনে নিব, সামনে নেওয়ার জন্য কি করব, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, তার মানে হচ্ছে সামনের দিকে যাবে, স্টেপগুলো ফরওয়ার্ড হবে, রিভাইন্ড না হয়ে স্টেপগুলো ফরওয়ার্ড সামনের দিকে চলে যাবে। এতটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা এখন চলেন, আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যে ধরনের সফটওয়্যার প্রয়োজন, সরি টুল প্রয়োজন, জাস্ট সেগুলো আমরা দেখি। আমাদের প্রথমত প্রয়োজন মুভ টুল, সবচেয়ে ইম্পর্টেন্ট টুল, ঠিক আছে? আচ্ছা বাকি যে টুলগুলো আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে করতে শিখবো। আচ্ছা এখানে দেখেন ফার্স্ট ক্লাস নামে একটা অপশন আছে, ফাইল আছে, আর একটা ফাইল অনেক বড় নামে যেটা আমরা ডাউনলোড করলাম, আপনি এই ফাইলের এখানে নামে ক্লিক করেন ফাইলে চলে যাবে, এই নামে ক্লিক করেন এই ফাইলে চলে আসবে, ঠিক আছে? আমি এই নামে ক্লিক করলাম। স্যার ভাইয়া আমার এখানে একটা কোশ্চেন ছিল। জি, আমরা লেয়ার 0 আর লেয়ার 1, লেয়ার 0 টা ছিল হোয়াইট, হ্যাঁ হ্যালো, জি লেয়ার 0 টা ছিল হোয়াইট, এখন লেয়ার 1 এ ছিল আমাদের হচ্ছে বার্গারের ছবিটা, এখান থেকে লেয়ার জিরোতে যে আমরা বার্গারের পিকচারটা শিফট করলাম কিভাবে? এটা আচ্ছা লেয়ার জিরোতে আমরা শিফট করি নাই, একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, বার্গারের পিছনে কি কিছু আছে? না না না
দেখেন এই যে এখানে দেখেন কিছু আছে, জাস্ট আমি দেখাচ্ছি যে ঘর ঘর দেখতেছেন না ঘর ঘর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন এটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক, একটা ব্ল্যাঙ্ক একটা পেজ, এখানে কিচ্ছু নাই, জাস্ট একটা ব্ল্যাঙ্ক কার্ডবোর্ড, ধরতে পারেন আপনি আপনার বইয়ের মলাট, এটা আপনার বইয়ের মলাট, ঠিক আছে? এটা হচ্ছে আই, ভিজিবল আনভিজিবলের জন্য, এখানে ক্লিক করলে দেখেন এটা ভিজিবল হচ্ছে, আবার ক্লিক করলে আনভিজিবল হচ্ছে, এটাকে বলা হয় ইন্ডিকেটর, ঠিক আছে? এই ইন্ডিকেটরে আমরা যখন এটা ক্লিক করলাম আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। আচ্ছা আমি যখন আবার লেয়ার ওয়ান এর ইন্ডিকেটরে ক্লিক করতেছি চলে আসতেছে। এখন আপনি দেখতেছেন যে লেয়ার জিরোর উপর লেয়ার ওয়ান, ঠিক আছে? এখানে দুইটা বিষয়, প্রথম বিষয় হচ্ছে লেয়ার ওয়ান কোথায়, জিরোর উপরে না? জি, এই জন্য জিরোর উপরে লেয়ার ওয়ান আছে। আমি যদি ক্লিক করে ধরে রেখে একটু নিচের দিকে ড্র্যাগ করি, দেখবেন একটা নীল দাগ আসবে, আসছে? আমি ছেড়ে দিলাম, জি এখন এখন কি দেখা যাচ্ছে আপনার ইয়া বার্গা দেখা যাচ্ছে? আমি যদি লেয়ার জিরো এখন অফ করি, দেখেন এটা হচ্ছে লেয়ার ওয়ান, বার্গারের ইমেজটা এতটুকু এরিয়া জুড়ে আছে, ঠিক আছে? এই জন্য তার পিছনের এরিয়াটা আমরা যখন অন করছি দেখা যাচ্ছে। আচ্ছা এবার এই যে বার্গারটা, বার্গারটার ইমেজটা কি ছোট না? আপনি যাচ্ছেন বড় করতে, বড় করতে আমরা দুটো জিনিস শিখবো। একটা হচ্ছে এখানে এই কর্নারে কোনো কি কিছু ইয়া দেখতে পাচ্ছেন, কিছু দেখা যায় কর্নারে বক্সের মতো? এটা বর্ডার আছে ব্ল্যাক কালারের, বর্ডার ছাড়া তো কিছু নাই, আছে? আচ্ছা আমরা যদি ইমেজটাকে, না না আর কিছু নাই, ওকে আমরা ইমেজটাকে বড় করব, ঠিক আছে? বড় করার জন্য এখন এটা ডিপেন্ড করতেছে আপনি কোন সফটওয়্যারে বড় করতেছেন, ফটোশপ 2020, 2021, 2019, 2000 অথবা 2013 সালের সিএস6 কোনটাতে বড় করতেছেন, বা ছোট করবেন, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল আর হচ্ছে ধরেন আমরা অল কন্ট্রোল বা কি ধরি, আমরা কন্ট্রোল অলটা ধরি, ঠিক আছে? কন্ট্রোল অলটা ধরি বা শিফট অলটা ধরি, সরি শিফট অলটা, আমরা হচ্ছে শিফট আর অলটা ধরে এই এক কর্নার থেকে টানি, টানলে আপনার বার্গারটা দেখেন এখানে বার্গারটা কি চ্যাপ্টার যাচ্ছে না? কিন্তু আমরা যদি অ্যাডোবি ফটোশপ CS6 ভার্সনের কাজটা করতাম তাহলে বার্গারটা বড় হতো কিন্তু একদম চ্যাপ্টার হতো না, ঠিক আছে? কিন্তু আমি যেহেতু আপডেটেড ভার্সনে আসি, আমার আপডেটেড ভার্সনে আমার শর্টকাট আলাদা, আমি ফার্স্টে কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি, আগারো বাসতে আসলাম, আমার এই ভার্সনে বড় করার জন্য আমার শিফট অলটা ধরা লাগে না, জাস্ট আমি ক্লিক করে ড্র্যাগ করলে বড় হয়, ঠিক আছে? ক্লিক করে ড্র্যাগ করতেছি যেদিকে মন চাই ড্র্যাগ করতেছি, কিন্তু কি এটা একদম সমানুপাতিক হারে বড় হচ্ছে। আর যদি আমি সাথে অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে ধরে রাখি, তাহলে মিডিয়াল থেকে বড় হবে, এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা দেন দেখেন উপরে একটা টিক চিহ্ন আছে, অবশ্যই টিক চিহ্ন তো আমাদের ক্লিক করতে হবে, তাহলে এটা প্লেস হবে, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, বার্গারের ইমেজটা কি একটু ফাটা ফাটা লাগতেছে আগের চাইতে? জি, ওকে আমি বার্গারটাকে ফার্স্টে ডিলিট করে দিলাম, ঠিক আছে? আও আমি ডিলিট করতেছি, ডিলিট হচ্ছে না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অফ করা, অন্তত একটা লেয়ার অন থাকা লাগবে, তখন হচ্ছে ডিলিট হবে বাকি লেয়ারগুলো। এই একটা লেয়ার অন রাখলাম, উপরেটা ডিলিট করে দিলাম। এবার সেম বার্গারটা আমি আরেকবার আনবো, দেখেন বার্গারটা এখানে কত ক্লিয়ার না? জি, বার্গারটাকে ক্লিক করেন, ক্লিক করলে নড়বে না, নড়বে না, নানোর কারণ হচ্ছে এটা লক করা, দেখছেন? আমি যখন ক্লিক করতেছি, ক্লিক করে ড্র্যাগ করলাম, আমাকে বলতেছে কনভার্ট টু নরমাল লেয়ার, নরমাল লেয়ারে আনো, মানে হচ্ছে আনলক করো। আমি এখানে ওকে দিলেও হবে, অথবা আমি এখানে এই বাটনে ক্লিক করলে হবে লকে। এবারে আপনাকে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে এখানে রাখেন, দেখেন এখানেও কি এটা ক্লিয়ার আছে। তো এটাকে ছোট করার আগে অবশ্যই আপনি এই লেয়ারের এখানে ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করবেন, করে মাথায় রাখবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা দেওয়ার কারণ হচ্ছে যখন কোনো ইমেজ আমরা ছোট করি, ছোট করলে সেটার পিক্সেলগুলো ছোট হয়ে যায়, তারপর যখন বড় করতে যায় না, ছোট পিক্সেলগুলো বড় হলে ফাইটা যায় ইমেজটা। কিন্তু এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে রাখলে এই কাজটা আর হয় না, তখন আপনি ইমেজটা ফার্স্টে ছোট করেন, এই ছোট করলেন,
ওকে দিলেন, আবার ছোট ইমেজটাকে বড় করলেন, ঠিক আছে, আপনার ওই যে রেজলিউশনটা ছিল কোয়ালিটির কোয়ালিটিটা মেনটেন করে রাখে। এটা আমরা মাথায় রাখবো যখন কোনো ইমেজ ছোট বা বড় করব। সবার আগে আমরাকে কি করব, স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব, না হলে কিন্তু আমাদের ইমেজটা ছোট করার পর বড় করলে ফেটে যাবে। আচ্ছা এতটুক সবাই ক্লিয়ার কিনা আমাকে চ্যাট বক্সে বলেন, সবাই বলবেন, সবাই চ্যাট বক্সে মেসেজ করেন এতটুক ক্লিয়ার কিনা। ওকে সবাই ক্লিয়ার। এবার আসেন নেক্সট জিনিস যেটা আছে, আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, আপাতত এই লেয়ারটা আমাদের লাগবে না। আমরা এখানে চলে যাচ্ছি আমাদের এই অবজেক্ট কি বলে এটা হচ্ছে আমাদের এই আর্টবোর্ডে চলে যাচ্ছি, বা আমরা এটা প্রজেক্ট বলি আর্টবোর্ড বলি, যেটা আপনি মঞ্চে বলতে পারেন প্রজেক্ট অথবা আর্টবোর্ড। এটাতে আসলাম, আসার পরে আমরা এখানে দেখেন যদি এমন থাকে, রাইট ক্লিক করার পর যদি একটা ইমেজের পাশে এরকম চিহ্ন দেওয়া থাকে, তার মানে আপনি ধরে নিতে পারেন এই ইমেজটা হচ্ছে ইজ লাইক কোনো দেশের প্রেসিডেন্ট, তারে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কোনো এডিট করা যাবে না এই চিহ্নটা থাকলে। এখন এই চিহ্ন থাকলে আপনি ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করতে পারবেন না, এই জন্য সবার আগে রাইট ক্লিক করে এই চিহ্নটা সরানোর জন্য রাস্টারাইজ লেয়ার লাগবে, রাস্টারাইজ লেয়ার, তখন এই চিহ্নটা চলে যাবে। এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তো দুটো জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে আনলক করতে হবে, এখানে লক চিহ্ন, এখানে দেন লক চিহ্নটা আছে ক্লিক করবেন, ক্লিক করলে আনলক হবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে যদি এখানে চার কোনা চিহ্ন মানে হচ্ছে স্মার্ট অবজেক্ট হয়ে থাকে, রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নেবেন। এতটুক করার পর এখন মেন কাজ, আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ফার্স্ট অফ অল এটা ব্যাকগ্রাউন্ডে কটা কালার আছে, একটা। তাহলে আমরা তাহলে হচ্ছে আমরা এখানে দেখবেন এই একটা টুল আছে, এখানে আসেন রাবারের মতো, নাম হচ্ছে ইরেজার টুল, অথবা আপনি কোথাও খুঁজে না পেলে কিবোর্ডের, ধরুন আপনি এখানে আছেন খুঁজে পাচ্ছেন না, কিবোর্ডের ই প্রেস করেন, ই প্রেস করলে টুলের এখানে চলে আসবে, টুলটাতে ক্লিক করে ধরে রাখবেন, মাথায় রাখবেন টুলটাতে আমি ক্লিক করে ধরে আসি, তখন আরও তিনটা টুল বের হইলো, এখান থেকে লাস্টে ম্যাজিক ইরেজার টুল, এই যে টুলটা আছে ম্যাজিক ইরেজার টুল, এটাকে আমরা নিব। নেওয়ার পর এই দেখেন ইরেজারের পাশে তিনটা স্টার আসছে, দেন জাস্ট ওয়ান ক্লিক যে কালারটা আপনি আপনি রিমুভ করতে চান। ও আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, ধরুন আপনার এখানে তিনটা লেয়ার আছে, ঠিক আছে, তিনটা লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে আবার আপনি হোয়াইট কালার ফিল করা, হোয়াইট কালার ফিল করা, আমি এখান থেকে এই যে এটাতে যাচ্ছি, এই দুই নাম্বার লেয়ার সিলেক্ট করে এই অপশনের থেকে সলিড কালার দিয়ে একটা কালার ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিয়ে নিলাম। ওকে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার আছে একটা, ঠিক আছে। এখন আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসেন, ব্যাকগ্রাউন্ড লেয়ারে থেকে এখানে আপনি ক্লিক করতেছেন, আপনি কি লেয়ার ওয়ানে আপনি এখানে ক্লিক করতেছেন, কিন্তু সারা দিনেও আপনার এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা যাবে না, কারণ হচ্ছে আপনি অন্য লেয়ারে ভুল লেয়ারে আসেন। আপনি ফার্স্টে আসেন বার্গারের লেয়ারে, এরপর আপনি এখান থেকে ইরেজার টুলটা নেন, নিয়ে জাস্ট একটা সলিড কালার ক্লিক করেন, বাস আপনার সলিড কালারটা একদম চলে গেছে। এখান থেকে আমি যদি এই নিচের লেয়ারটা অফ করি, অফ করলে দেখেন এটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এতটুক সবাই ক্লিয়ার? জি জি স্যার ক্লিয়ার। এখন এইখানে সাদাটুকু রয়ে গেছে, বলুন তো কেন রয়েছে? কারণ পিছনের যে সাদাটা ছিল, হ্যাঁ শ্যাডো ছিল, পিছনে যে সাদা ছিল আর এখানে যে সাদা, দুইটার মধ্যে কালারের ডিফারেন্স আছে, কালারটা একটু লাইট ডিপ, যখন কোনো কালার লাইট ডিপ থাকবে তখন সেটার কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। তখন এটা আপনি আবার যদি ক্লিক করেন, জাস্ট সেম কালার ডিলেট হবে, আবার এখানে সেম কালার ডিলেট হবে, সেম কালার, ঠিক আছে, সেম কালারগুলো ডিলেট হবে। দেখেন এখানে যদি আমি ডিলেট করতে যাচ্ছি তখন বার্গার সহ ডিলেট হয়ে যাচ্ছে, কারণ কিছু কালার বার্গারের সাথে মিলে গেছে, ঠিক আছে, কিছু কালার বার্গারের সাথে মিলে গেছে লাইটের রিফ্লেকশনের জন্য, এই জন্য এটা আমরা একদম কি বলেন অ্যাকুরেটলি করতে পারলাম না, কিন্তু অ্যাকুরেটলি অবশ্যই আমরা করতে পারবো বাকি যে টুলগুলো আছে সেগুলো ব্যবহার করে। তো ফার্স্টে তো আমরা হচ্ছে একটা টুল শিখতেছি, তো এটার জন্য আমরা অ্যাকুরেট অনেক সময় নাও হতে পারে, তো তখন বাকি টুলগুলোতে অ্যাকুরেট করবো। তো আমি আরেকটা দিচ্ছি আপনার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডে আরেকটা ইমেজ নিচ্ছি, এটাকে আমরা বলি সলিড ব্যাকগ্রাউন্ড, ঠিক
আছে, এই দেখুন অনেক সলিড ব্যাকগ্রাউন্ডের ইমেজ আছে। তো আমরা এখান থেকে যদি এটা নেই, এটা তো অলরেডি ব্যাকগ্রাউন্ডই নাই, আচ্ছা এই যে এইটা আছে বা এটা আছে, এখানে দেখেন পিছনে একটা সলিড ব্যাকগ্রাউন্ড আছে না, এটার এক কালার, এখানে কোনো কালারের তারতম্য নেই পিছনেরটাতে, দেখছেন। আচ্ছা যদি আমরা এই ইমেজটা নেই, ফাইল থেকে সেভ এই ইমেজটা সেভ করলাম, প্লাস আমরা একটা ছোট কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি। ধরেন আপনি আপনি চাচ্ছেন পিছনের একটা রেস্টুরেন্টের ছবি থাক, আপনি একটা রেস্টুরেন্টের ছবি নিলেন, ঠিক আছে, আপনি একটা রেস্টুরেন্টের ইনার ইমেজ নিলেন, লাইক এটা, হ্যাঁ এটা রেস্টুরেন্টের ইনার ইমেজ নিলেন। এবার আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাই, আমাদের কাছে একটা একটা দুটো ইমেজ আছে। তো ফার্স্টে যেটা কাজটা করব, আমরা এই ইমেজটা নেব, ইমেজটা ফটোশপে এনে আপনি এখানে ছাড়তে পারেন। এখানে ছাড়লে কি হবে বলুন তো, এই যে সাইজটা আছে, এই যে চার কোণা যে সাইজটা, এই সাইজের পেজের মধ্যে ইমেজটা আসবে, ইমেজের জন্য কিন্তু আলাদা কোনো পেজ ক্রিয়েট হবে না, ঠিক আছে। আর যদি আপনি উপরে ছাড়েন, ইমেজের জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তা আমি আপাতত এখানে ছাড়তেছি, এই ভিতরে ভিতরে ছাড়লে এই ডকুমেন্টে আসবে ছোট করে, আর উপরে ছাড়লে আলাদা ডকুমেন্ট ক্রিয়েট করবে সে, ঠিক আছে, আলাদা ডকুমেন্ট ক্রিয়েট করবে। আমি এটাকে ক্রস করে দিই, যে না এখানে আমি ছাড়তে চাচ্ছি না, আমি এটাকে আলাদা একটা ফাইলে নিব। তখন আমি কি করব, ইমেজটাকে ক্লিক করে ধরে এনে ফটোশপে ঢুকবো, উপরে গিয়ে এই যে উপরে ফাঁকা জায়গা যেখানে প্লাস আইকন আসে ছেড়ে দেন, আলাদা একটা প্রজেক্ট হয়ে গেল। এবার এটা অবশ্যই এটাকে আপনি কি করবেন, ক্লিক করে আনলক করবেন, দেন চেক করবেন এখানে কোনো চিহ্ন আছে কিনা, নাই, তার মানে এটা হচ্ছে রাস্টারাইজ করা ইমেজ। এবার আপনি যান হচ্ছে ম্যাজিক ইরেজারে, পিছনে যে সলিড কালো কালারটা আছে, জাস্ট সলিড কালো কালারে ক্লিক করেন, দেখেন এই কালোর সাথে রিলেটেড যত কালো আছে সব চলে গেছে, দেখছেন কালোর সাথে রিলেটেড সব চলে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে এগুলা থাক, আমরা কি চাই এগুলা থাক, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দিব। কন্ট্রোল জেড দিয়ে আমাদের পরবর্তী যে টুল আছে সেটার নাম হচ্ছে, এখানে পাবেন, এটা না আমি চাচ্ছি, এই যে ম্যাজিক অন টুল, যেটা হচ্ছে W দিলে আসে, ম্যাজিক অন টুল। এই ম্যাজিক অন দিয়ে আপনি ব্ল্যাক কালারে ক্লিক করেন, দেখেন এখানে প্রতিটা ব্ল্যাক কালার এখানে ধরছে, দেখছেন প্রতিটা ব্ল্যাক কালার ধরে ফেলছে তারা। এখন আপনি চাচ্ছেন উপরের ব্ল্যাক কালারটা ডিলিট হয়ে যাক, কিন্তু নিচের গুলার না, তখন আপনি যাবেন হচ্ছে, আমি ফার্স্ট এটা ক্লিক করে নেই, তখন আপনি দেখেন এখানে এই একটা এগুলা বুঝতে একটু অসুবিধা হইতে পারে, সেক্ষেত্রে আপনি ম্যাজিক অন দিয়ে ক্লিক করে ধরে রেখে দেখবেন কুইক সিলেকশন টুল লিখা আছে, কুইক সিলেকশন, জাস্ট কুইক সিলেকশনে যান। যাওয়ার পর এই যে দেখেন সিলেকশনের আমাদের যে ব্রাশ, এটাকে ব্রাশ বলি, ব্রাশের সাইজ অনেক বড়, সাইজ ছোট করতে এখানে গিয়ে আমরা সাইজ ছোট করতে পারি, আবার এখানে ক্লিক করেন অফ হয়ে যাবে, দেন যেই যেই জায়গাগুলা প্লাস মানে হচ্ছে সিলেক্ট করবো, আর অল্টার ধরবো, কিবোর্ডে অল্টার ধরলে মাইনাস চিহ্ন, তার মানে হচ্ছে ডিসিলেক্ট, আমরা এগুলো ডিসিলেক্ট করে ফেলবো। এখানে ক্লিক করে ড্র্যাগ করেন, এগুলো সিলেক্ট ছিল, এখন আর এগুলো সিলেক্টেড নাই, ঠিক আছে, তাই হচ্ছে এগুলো আমার সিলেক্টেড নাই, আমি জাস্ট ব্ল্যাক এরিয়াটা সিলেক্ট করতে চাচ্ছি, ধরুন আমার ব্ল্যাক এরিয়া এটা, দেন এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছি না, পিছনে ফিরে যাই, ওকে এতটুকু এরিয়া আমি সিলেক্ট করলাম যেটা আমি কাটতে চাচ্ছি। এবার কিবোর্ড থেকে জাস্ট ডিলেট, কিবোর্ডের ডিলেট অপশনে প্রেস করেন, আপনার ব্যাকগ্রাউন্ড ডিলেট হয়ে যাবে। আর চারপাশে যে সিলেক্টেড অবস্থায় আছে এটার জন্য আপনি এখানে রাইট ক্লিক করে ডিসিলেক্ট ক্লিক করতে পারেন। মোটামুটি এতটুক গেল, এখানে দেখেন কালো কালো আছে, এগুলোর জন্য আমাদের আরো কাজ করতে হবে, যেটা আমরা পরে শিখবো। এবার আমাদের যে রেস্টুরেন্টের ইমেজটা আছে এটাকে ড্র্যাগ করে এনে উপরে ছেড়ে দেন, তারপরে হচ্ছে কিবোর্ডের এন্টার বা উপর থেকে হচ্ছে এই টিক চিহ্নতে ক্লিক করেন। এরপরে আমাদের কি বার্গারটা নিচে পড়ে গেছে, তখন কি করবেন, বার্গারটা ক্লিক করে
উপর দিকে ড্র্যাগ করবেন, এখানে নীল চিহ্ন আসলে ছেড়ে দিবেন। আচ্ছা তো আমরা চাইলে বার্গারের ইমেজটা ছোট করতে পারি, এক কোণায় রাখতে পারি অ্যাজ এ এটা একটা টেবিল, বা আমরা চাইলে এখানে একটা কাস্টম টেবিলও রাখতে পারি। ঠিক আছে, কাস্টম টেবিল রাখতে পারি, নিচের যে কালাগুলো আছে এগুলো সরাই দিয়ে একটা টেবিল রাখতে পারি, অথবা আমরা এগুলো সরাই দিয়ে জাস্ট বার্গারটা এখানে রাখতে পারি জাস্ট একটা অ্যাড বানানোর জন্য। ঠিক আছে, আমরা জাস্ট আমাদের কথা হচ্ছে আমরা কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেটা আর একটা ইমেজে রাখতে পারি, ইজিলি আমরা আর একটা ইমেজে সোয়াপ করতে পারি এডিট করার জন্য। ঠিক আছে, এখন আমরা আসলে বার্গারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে করবোটা কি বলুন তো, কি করব? অনেকে আছে জাস্ট ইমেজটা আপনার থেকে নিবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, দেন সে সেটা দিয়ে কোনো একটা অ্যাড তৈরি করবে। ঠিক আছে, অ্যাডভার্টাইজ তৈরি করতে পারে। ধরেন আমি বার্গারের কোন ইমেজটা, এই ইমেজটা ধরেন, এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। ঠিক আছে, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এটার ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, তো ইমেজটাকে আমি ছোট করব, ছোট করলাম এখানে রাখলাম, রাখার পর জাস্ট এখানে রাখেন, রাখার পরে আমরা ছোট্ট একটা জিনিস শিখি, অল্প একদম ছোট, আমি তেমন কিছু শিখাচ্ছি না। আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে যে একটা কালার আছে, এই কালারটা, এই কালারের যে লেয়ারটা, এই যে লেয়ার, লেয়ারে ক্লিক করলেন এখানে একটা প্লাস আইকন আছে। এখন আমারটাতে প্লাস আইকন, আপনার যদি CS6 বা অন্য কোনো ভার্সন হয় তাহলে এটা একটা পেজ, যেটা হচ্ছে পেজের একটা কর্নার ভাঙা, এরকম একটা অপশন আসবে, ওটা আপনি দেখে লাভ নাই। জাস্ট আপনি দেখেন এখান থেকে দুই নম্বর অপশনটা, ঠিক আছে, এখানে আসেন দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ লেয়ার, জাস্ট দেখবেন এখান থেকে কোনটাতে মাউস নিলে ক্রিয়েট নিউ লেয়ার ওয়ার্ডটা আসতেছে, ক্লিক করে ফেলেন এখানে একটা ফাঁকা লেয়ার আসবে। এবার আপনি চলে যান হচ্ছে কিবোর্ডের বি, কিবোর্ডের বি প্রেস করেন, কিবোর্ডের বি মানে হচ্ছে একটা ব্রাশ আসবে, এটা অন্য সব ব্রাশের থেকে আলাদা। এবার আপনি এখানে সেটিংয়ে যান, সেটিং থেকে দুইটা জিনিস করবেন, ঠিক আছে, সেটিং থেকে দুইটা জিনিস করবেন, একটা হচ্ছে ব্রাশের হার্ডনেস 100 থাকলে 0 করবেন, আর একটা হচ্ছে সাইজ, দেখেন ছোট আপনার ব্রাশের সাইজটা হবে হচ্ছে এই যে আমাদের পেজ, পেজের সাইজের সমান। তো আমি ব্রাশের সাইজ বড় করতেছি, ব্রাশ বড় হচ্ছে, আর একটু বড় হবে ধরেন 1800, বেশি বড় হয়ে গেছে, আমি এখানে কাস্টমলি 1300 লিখি মোটামুটি, হ্যাঁ 1300-1400 লিখি, বা 1350 লিখলাম মোটামুটি, দেখেন এটা সমান কিন্তু। দেন এটা অফ করে দেন, নেক্সট কাজ হচ্ছে উপরে, উপরে জাস্ট একটা হোয়াইট কালার রাখা, এই জন্য আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব, আর এখানে এটা ক্লিক করে সোয়াপ করব, উপরে হোয়াইট কালার, এতটুকুর পর আমরা যে ফাঁকা লেয়ারে আছি জাস্ট জাস্ট হচ্ছে একবার আমরা এখানে মাউসের কার্সরটা রেখে একবার ক্লিক করব। আচ্ছা এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা ব্রাশের কাজটা কি বুঝতে পারলাম না, এটা ব্রাশের কাজ কি? ধরেন আপনি ড্রয়িং করতেছেন, সেক্ষেত্রে একটা ব্রাশের কাজ কি, রং তুলির কাজ, ওটা ব্রাশ করে পেইন্ট করা বা যে কালারটা আছে সে কালারে? হ্যাঁ, এখন আমার যে ব্যাকগ্রাউন্ডে যে একটা কালার আছে সলিড কালার বার্গারের, ওটার উপরে আমি যে একটা ইয়া দিলাম জাস্ট হচ্ছে একটা আলো লাইটিং দিলাম, ঠিক আছে, এটা কিন্তু আপনি নর্মালি মানে রিয়েল লাইফে যদি ব্রাশ দিয়ে কোনো কিছু আঁকতেন, আপনি কি ব্রাশের মধ্যে হোয়াইট কালার নিয়ে এরকম বানাইতে পারতেন না? জি, ব্রাশ টুলটাই ঠিক এরকম, আমি যখন ব্রাশ টুলে যাচ্ছি বি প্রেস করে, ঠিক আছে, একটা লেয়ারে যে কোনো একটা লেয়ার নিচ্ছি আমি, ধরুন একটা নিউ লেয়ার নিচ্ছি, লেয়ার নেওয়ার পর ব্রাশটা আমি ছোট করি একটু, আপনি ব্রাশ দিয়ে ইজিলি যে কোনো কিছু করতে পারবেন। এখানে যে কালারটা আছে আপনি এটাকে এখানে যে কোনো কালার দিতে পারবেন, ডাবল ক্লিক করে এখান থেকে ইজিলি যে কোনো কালার দিয়ে ওকে দিয়ে দেন, রেড কালার চলে আসলো। আপনি ব্রাশ দিয়ে এখন কি করবেন, আপনি ব্রাশ দিয়ে চাইলে একটা দাগ টানতে পারেন, অথবা আপনি ব্রাশ দিয়ে চাইলে একটা ওয়ার্ড লিখতে পারেন, ঠিক আছে, এটা ব্লারি ব্লারি আসতেছে, ব্লারি কেন আসতেছে, কারণ আপনার ব্রাশটা হার্ডনেস কমানো, হার্ডনেস বাড়াই দেন, দেন আবার ট্রাই করেন, দেখেন। জি ভাই বুঝতে পারছি, ঠিক আছে, ব্রাশ হচ্ছে এইসব কাজে আমরা ইউজ করি না, আমরা ব্রাশটা মূলত ইউজ করে হচ্ছে পিছনে ফোকাস দিতে বা কোনো কিছু লাইটিং করতে, এগুলোর ক্ষেত্রে আমরা ব্রাশটা ইউজ করি, তাছাড়া আরো অনেক অনেকগুলো জায়গা আছে যেখানে ব্রাশটা লাগে, খুবই ইম্পর্টেন্ট একটা টুল। আচ্ছা এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? করে ফেলেন,
যদিও এটা কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাসের সাথে সম্পর্কিত না, তারপর আমি এটা আপনাদের দেখাই দিচ্ছি। জাস্ট হচ্ছে আপনারা জাস্ট আচ্ছা, আপনি হ্যাঁ যে ভাইয়া এখানে যে জি ব্রাশ টুলের কালারটা বার্গারের যে শ্যাডোটা হয়েছে হোয়াইট কালার, হ্যাঁ এটা যদি আপনি যেখান থেকে মানে চেঞ্জ করছেন কালারটা, হ্যাঁ এখান থেকে এখানে হ্যাঁ রেড কালার যেটা, এটা যদি আমি হোয়াইট করে দেই তাহলে ওটা কি হোয়াইট হয়ে যাবে আবার? না হোয়াইট হবে না, এটা হোয়াইট করে দিলে হোয়াইট হবে না। আপনি একবার দিয়ে ফেলছেন মানে দিয়ে ফেলছেন, ওটা চেঞ্জ করার জন্য অন্য অন্য উপায় আছে, ঠিক আছে? জি জি হ্যাঁ ওটা চেঞ্জের জন্য অন্য উপায় আছে আমাদের। আচ্ছা, এতটুকু যদি সবাই ক্লিয়ার থাকে তাহলে ধরেন এটা কেন করলাম, ধরেন আপনি আজকে আপনার জাস্ট করতাম না তাও করলাম, হচ্ছে ধরেন আপনি ক্লাস শেষে প্র্যাকটিসের সময় আপনার একটা ইমেজ নিলেন, ইমেজ নিয়ে প্র্যাকটিস করতেছেন, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, আপনি জাস্ট দেখতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, জাস্ট এরকম থাকবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে আমরা, ঠিক আছে? তো আপনার কিউরিয়াসিটি হইতে পারে যে না আমি এক কাজ করি আমার ইমেজটা একটা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিই, সলিড ব্যাকগ্রাউন্ডে, ধরেন আপনি একটা ব্ল্যাকিশ একটা ব্যাকগ্রাউন্ডে দিলেন, ঠিক আছে? জাস্ট অনেকটাই অনেক ওয়ান কাইন্ড অফ পোর্ট্রেট পোর্ট্রেট ডিজাইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই জন্য আমি দেখাই দিলাম, আপনারা আপাতত সিম্পল এভাবে করতে পারেন। আচ্ছা, তো ফার্স্টে আমরা এখন দুইটা দুইটা টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখলাম, একটা টুলের নাম কি বলেন তো? ম্যাজিক ইরেজার টুল, ইরেজার ম্যাজিক না, ম্যাজিক ইরেজার টুল একটা টুলের নাম, যেটার কাজ কি, এটার কাজ কি বলেন তো? যে যে কোনো একটা একটা কালার কালার, হ্যাঁ, যেটা যে কোনো আমরা একটা কালারকে ডিলিট করে এটা। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটার কাজ কি, যে কোনো একটা কালার মানে সেম কালার হইলে সেটাকে কি করে, সে মার্ক করে, এটাকে বলা হয় ম্যাজিক অন টুল, সিলেকশন করে, হ্যাঁ সিলেকশন করে। আর এটা হচ্ছে কুইক সিলেকশন টুল, এটার কাজ কি বলেন তো? এটা দ্রুত মানে, ওকে আসেন আমরা কুইক সিলেকশন টুলের কাজ দেখি। আমি এখান থেকে এই বার্গারটা নিচ্ছি, বার্গারটা রাখেন। প্রথম জিনিস হচ্ছে বার্গারটাকে আপনি এই মুহূর্তে ছোট বড় করতে পারবেন, কারণ আপনি ফার্স্ট টাইম এখানে রাখতেছেন, এই মুহূর্তে ছোট বড় করলে আপনার বার্গারটা ফাটবে না, জাস্ট ফার্স্ট টাইম, দেন ওকে দেন। এরপরে দেখেন এখানে একটা অবজেক্টের স্মার্ট অবজেক্টের চিহ্ন আছে, তার মানে আপনি বার্গারটাকে ছোট বড় করলে না আপনি ফাটবে না, ছোট করেন, ওকে দেন, বড় করেন, আপনার যে রেজলিউশনটা আগের মতোই আছে, ফাটতেছে না, কেন করলেন তো? কারণ এখানে স্মার্ট অবজেক্ট, কিন্তু স্মার্ট অবজেক্ট থাকলে তো আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না, এই জন্য এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করতে হবে, ঠিক আছে? একটা স্মার্ট অবজেক্টকে লেয়ার আনতে হবে, এখন আপনি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমরা কি কি অপশন দেখছি, ফার্স্ট দেখছি হচ্ছে ম্যাজিক অন টুল, আমি বার্গারের লেয়ারে আছি, ম্যাজিক অন নিলাম, পিছনে আপনার কাছে মনে হতে পারে একই তো কালার, কিন্তু আমি যখন ক্লিক করবো দেখেন কিছু এরিয়া গেছে কিছু এরিয়া যায় নাই, কেন যায় নাই, কারণ আসলে কালার কিন্তু এক না, ঠিক আছে? কিছু অংশ গেছে কিছু অংশ যায় না। তো এই গেল হচ্ছে ম্যাজিক অন, আপনার ম্যাজিক ইরেজার একটা ব্যাপার। আমি যদি ম্যাজিক অন ডে যাই, ক্লিক করেন, দেখেন কতটুকু এরিয়া ধরছে, মানে এতটুকু এরিয়া আপনি একসাথে ডিলিট করতে পারছেন প্রায় সেম কালারের জন্য, কিন্তু এখানে আর যাচ্ছে না, যাচ্ছে? তো আমরা যেটা করতে পারি, ও এই ডিলেশনটা আমি কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করে আমরা এখান থেকে রাইট ক্লিক করে যদি করতে পারি ডিসিলেক্ট, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। আচ্ছা যাই হোক, এখন আমরা যাব হচ্ছে কুইক সিলেকশন টুল, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে সেম, প্লাস আইকন মাইনাস আইকন সিলেক্ট করবেন, সিলেক্ট থেকে ডিসিলেক্ট করবেন, লাইক ক্লিক করলেন সিলেক্ট হলো, ক্লিক করলেন সিলেক্ট হলো, বা মাইনাস মানে হচ্ছে ক্লিক করলেন ডিসিলেক্ট হলো, বা এখান থেকে মধ্যে ক্লিক করে ড্র্যাগ করলেন যতটুকু এরিয়াতে ডিসিলেট হয়ে যাচ্ছে, ধরুন আপনি সিলেক্ট করতে করতে বার্গার শো সিলেক্ট করে ফেলছেন, তখন আপনি মাইনাসে যান অথবা কিবোর্ডের অল্টার চাপেন, চেপে ধরে রাখেন তাহলে মাইনাস আসবে, চেপে ধরে রাখলে আপনি এখান থেকে ক্লিক করেন, আবার ক্লিক করেন, আপনার যে যে গোল চিহ্নটা আছে ব্রাশের, এটা যে রেডিয়াস, এই রেডিয়াস অনুযায়ী দেখেন যতটুকু টাচ করবে ততটুকু হচ্ছে ডিসিলেট হবে, আপনি কিন্তু ক্লিক করে ড্র্যাগ করতেছি, আমি ক্লিক করে মাউস নাড়াচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল, মানে কি প্লাস হলেছে, প্লাস প্লাস হলে সিলেকশন, হ্যাঁ প্লাস হলে সিলেকশন ডিরেকশনটা বাড়বে আর মাইনাস হচ্ছে কমানোটা কমবে, হ্যাঁ। দেন আপনি এখান থেকে যে এখান থেকে এভাবে দেখেন
সিলেকশন হবে তার একটা সিলেকশন, তার মানে এই জায়গাটা সিলেক্ট হয় নাই, ঠিক আছে? আপনি ক্লিক করেন, আবার ক্লিক করেন, সিলেক্ট হচ্ছে। আচ্ছা মাথায় রাখবেন ব্রাশের সাইজ কিন্তু বেশি বড় হওয়া যাবে না, ঠিক আছে? বেশি বড় ব্রাশের সাইজ হওয়া যাবে না। আচ্ছা ছোট বড় করবেন কই থেকে? যেখান থেকে। দেন আমি এই নিচের গুলো সিলেক্ট করি, দেখেন ওয়ান ক্লিকে সিলেক্ট হয়ে গেছে, কারণ কালার প্রায় সেম। এটা একটু ব্লার, তো ব্লার হওয়া মানে হচ্ছে কালার প্রায় সেম। যদি এটা কিন্তু সলিড হইতো, ন্যাচারাল কালার, তাহলে কিন্তু এমন হতো না যে এক ক্লিক করলে চলে যাচ্ছে। যে ইমেজের ব্যাকগ্রাউন্ড ব্লার, সেই ইমেজ কাট, মানে সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একদম ইজি। দেখেন এখানে একদম ইজিলি সব কিছু মার্ক হয়ে গেছে। এখন কি করবেন, মাথায় রাখবেন আপনি মার্ক করছেন কোন লেয়ার, বার্গারের লেয়ার। আপনি অন্য লেয়ারে গিয়ে ডিলেট চাপলে কিন্তু হবে না, বার্গারের লেয়ারে এসে জাস্ট আপনি কিবোর্ডে ডিলেট চাপেন ব্যাকগ্রাউন্ড গায়ে, এরপর কন্ট্রোল ডি চাপেন অথবা রাইট ক্লিক করে ডিসিলেক্ট। অবশ্য রাইট ক্লিক এখানে করবেন না, সিলেকশনের ভিতরে, এখানে আবার করতে যান না, সিলেকশনের ভিতরে রাইট ক্লিক করে ডিসিলেক্ট করে দিন। এবার একটা জিনিস খেয়াল করেন, চারপাশে কিছু অংশ রয়ে গেছে না? জি, এখানে কিছু অংশ রয়ে গেছে না? এগুলো হচ্ছে যেহেতু আমরা শর্টকাট ইউজ করছি, শর্টকাটের ফল, পাপের ফল, বুঝছেন, শর্টকাটের ফল এগুলো। যাই হোক, আমরা এখানে এই বার্গারের লেয়ারে আবার আসি। আসার পর আর একটা টুল শিখে নেন, ইজি টুল, রেক্ট্যাঙ্গুলার টুল, ক্লিপ টুল। রেক্ট্যাঙ্গুলার টুলে যাই, গিয়ে যতটুকু এরিয়াতে রয়ে গেছে এভাবে ক্লিক করে মার্ক করবেন, সিলেক্ট হবে, কিবোর্ডে ডিলিট দিবেন, ডিলিট হবে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এভাবে বাকি চার কোণ আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন বার্গারের চারপাশে হালকা হালকা রয়ে গেছে, এই জিনিসগুলোর যে ইয়াটা আছে আমরা পারফেক্টলি এটা করব, কিন্তু এখন না, পারফেক্টলি করার জন্য বাকি টুলগুলো শিখতে হবে, ঠিক আছে? আপাতত এতটুকু শিখে রাখেন, এতটুকু সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা তাহলে টুল শিখলাম কি কি, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান্ড, আর হচ্ছে ম্যাজিক ইরেজার, ঠিক আছে? ম্যাজিক ইরেজার আর ব্রাশ টুল। আচ্ছা আর হচ্ছে ব্রাশ টুল হচ্ছে কোনো পোর্ট্রেট এডিটের জন্য। এখন মাথায় রাখেন প্রথম জিনিস, সেটা হচ্ছে এই তিনটা টুলের, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের তিনটা টুলের জন্য, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান্ড, আর হচ্ছে ইরেজার। এই তিনটার মধ্যে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইউজ হয় ম্যাজিক ইরেজার টুল আর হচ্ছে কুইক সিলেকশন টুল। এই ম্যাজিক ওয়ান টুল হচ্ছে ধরেন কি বলবো আর, মানে তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো টুল না, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোনো টুল না, যেটা সবসময় ইউজ করতে হয় আমাদের। কিন্তু কুইক সিলেকশন আর ম্যাজিক ইরেজার আমাদের রেগুলার ইউজ করতে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। তাছাড়া আর একটা হচ্ছে কি বললাম, এই যে এটাকে বলে আমরা হচ্ছে মার্কিউ টুল বলে, এটাকে আমরা মার্কিউ টুলগুলো কি মার্ক করে সিলেক্ট করে, এগুলোরও কাজ আছে, কিন্তু আপনাদের এই কোর্সের মধ্যে এগুলোর কোনো কাজ নাই। এই কোর্সের মধ্যে একটা টুল, এই বাকি টুলগুলো না শিখলে হবে। এখান থেকে হচ্ছে কুইক সিলেকশন টুল, এই দুইটা, দেন অবজেক্ট সিলেকশন টুল, এই হচ্ছে তিনটা, তারপর হচ্ছে লেসো, পলিগোনাল, ম্যাগনেটিক লেসো, এই ছয়টা। আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এই ছয়টা টুল শিখতে হবে, ঠিক আছে? ছটার মধ্যে শিখলেন কোটা বলেন তো? ছটার মধ্যে তিনটা শিখছেন, এখানে দুইটা, এখানে একটা, বাকি রইল তিনটা না? জি। আচ্ছা আপনাদের কি মনে হয় বাকি তিনটা টুল শিখতে কতক্ষণ সময় লাগতে পারে? আনুমানিক বলেন 30 মিনিটস। আচ্ছা কারো কি মনে হচ্ছে, ধরো নিলামে তুললাম, 30 মিনিটের কম লাগতে পারে, কেউ আছেন? কেউ নাই? আচ্ছা ঠিক আছে, চলেন ট্রাই করি, বেশি লাগতে পারে সময়, চলেন ট্রাই করি। 11:26 বাজে, ঠিক আছে? আচ্ছা নাহিদ ভাই বলছে 10 মিনিট, আচ্ছা ঠিক আছে, 11:26 বাজে দেখি কাটটা হয়। আমি আমি নেব হচ্ছে, ধরুন আমি এই টুল, এই ইমেজটা নিচ্ছি, ইমেজটা নিলাম, একটু রেকর্ডিংটা পজ করি, একটু চেক করবো আমার প্রোফাইলের অবস্থা। ওকে, আমার ক্লায়েন্ট অনলাইন নাই,
ভাইয়া আজকের মতো এই তিনটা টুলি আমাদের বিগিনারদের জন্য থাক না, বিকজ অফ ছয়টা টুলি থাকবে কারণ বলতেছি আপনাদেরকে আমি, কারণ বলতেছি ছয়টা টুল কেন থাকবে আগে শিখাই দেন বলতেছি। এই হচ্ছে ইমেজটা, ঠিক আছে, আমরা ইমেজটা নিলাম, নেওয়ার পর স্ক্রিন দেখতে পাচ্ছেন না, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা এই এইখানে আমরা একদম ফার্স্টে চলে যাব হচ্ছে ইউজলেস একটা টুল যেটার নাম হচ্ছে লেসো টুল, মাঝে মাঝে আবার মানে কাজে এসে পড়ে লেসো টুল। এই টুলটার কাজ হচ্ছে আপনি আপনার হাতে কলম আছে, ঠিক আছে, কলম আছে, এখন কলম দিয়ে আপনি মার্ক করবেন, জাস্ট এই টাইপ। আপনি ক্লিক করলেন, ক্লিক করে টান দিলে কিন্তু হচ্ছে, দেখছেন আপনি যেভাবে মাউস নিচ্ছেন ওইভাবে, জাস্ট ওইভাবে এটা আপনাকে সিলেক্ট করে যেখান থেকে শুরু করছেন ওইখানে এসে শেষ করেন, ওইভাবে আপনাকে সিলেক্ট করে দিবে। এটা হচ্ছে কার কাজ? লেসো টুলের কাজ। বার্গার ইয়া করবেন, জাস্ট উপর থেকে একদম গোল করে দেন, ঠিক আছে, যতটুকু এরিয়া দিলেন ততটুকু এরিয়া হচ্ছে মার্ক হবে। আপনি যদি অ্যাকুরেট করতে চান অনেক সময় লাগবে, প্লাস হবে না, কারণ হচ্ছে আপনার হাত কাঁপবে, তার মানে হচ্ছে অ্যাকুরেট হবে না, কিন্তু আপনি অনেকটা এরকম শেপ পাবেন। এই কাজটা হচ্ছে কার? লেসো টুলের। আচ্ছা এই কাজটা কখন ইউজ করি, দেন ছোট একটা এখানে কিছু পড়ে আছে ডিলিট করতে হবে, জাস্ট এইভাবে মার্ক করি, মার্ক করে ডিলিট করে দিই আমরা, ঠিক আছে, ছোটখাটো কাজের জন্য। সেকেন্ড টুল, সেকেন্ড টুল হচ্ছে পলিগোনাল লেসো টুল, ভালো একটা টুল, কিন্তু একটাই প্রবলেম, বাঁকা হয় না। ক্লিক করবেন, ক্লিক 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 ক্লিক, ঠিক আছে, ক্লিক, জাস্ট ক্লিক, আপনি ক্লিক করে ওটাকে ড্র্যাগ করতে পারবেন, ইয়া করতে পারবেন, আপনি বাঁকাইতে পারবেন না, জাস্ট যেদিকে যান সোজা যাবে, সোজা, ঠিক আছে, যেদিকে মন চায় যান সোজা, যেখান থেকে শুরু করছিলেন ওইখানে আসেন, দেখেন একটা গোল চিহ্ন আসে, দেখছেন গোল চিহ্ন নাই, গোল চিহ্ন আসে, ছেড়ে দেন, বাস আপনার এটা মার্ক হয়ে গেল। কটা গেল? দুইটা। লাস্ট টুল ম্যাগনেটিক লেসো টুল, ম্যাগনেট লাগানো, চুম্বক লাগানো আছে, এখানে একটা চুম্বক লাগানো আছে, আমরা দেখি। ও আমি তার জিনিস বলতে ভুলে গেছি, এই যে আমি জুম ইন জুম আউট করতেছি, ঠিক আছে, প্রথম শর্টকাট কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে রেখে প্লাস আইকনটা প্রেস করবেন, জুম ইন হবে, আবার কন্ট্রোল ধরে রেখে মাইনাস দেবেন, জুম আউট হবে, অথবা অল্টার ধরে রেখে মাউসের যে হুইলারটা আছে উপর দিকে ঘোরালে জুম ইন, নিচের দিকে ঘোরালে জুম আউট। ওকে, দেন আমরা এই ম্যাগনেটিক লেসোতে গেলাম, এখানে একটা জাস্ট ক্লিক করবো, ঠিক আছে, ম্যাগনেটিক লেসোতে ক্লিক করবো, এরপর আপনার ক্লিক না করার দরকার নাই, আপনি জাস্ট এই যে দেখেন শেপটা, শেপটার দিকে আস্তে আস্তে এরকম করে জাস্ট আপনি মাউসটা নেন, মাউসটা নেন, আপনি কোথাও ক্লিক করবেন না, এটা অটোমেটিক অটোমেটিক এটা ধরে ফেলবে কোথায় কি আছে। আমি কিন্তু কোনো ক্লিক করতেছি না, জাস্ট আর মাউসটা এটা সামনে দিয়ে নিচ্ছি, দেখছেন আচ্ছা ভুল করে আমি এদিক এদিক চলে গেছিলাম, ধরুন ভুল করে এদিক চলে গেছি, এখন তো এদিকে একটা ইয়ে হয়ে গেছে, দেখছেন পিছনে করে চলে গেছে না। এই টুলের ক্ষেত্রে পিছনে যাওয়ার জন্য কিবোর্ডের ব্যাক স্পেসে প্রেস করেন, ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান পিছনে চলে যাবে, দেন আবার আসেন, এসে এভাবে মার্ক করেন, ভুল হলে ব্যাক স্পেস, কন্ট্রোল জেড না কিন্তু, ভুল হলে ব্যাক স্পেস। আচ্ছা এভাবে মার্ক করা ইজি না, কিন্তু মাথায় রাখতে হবে যেখান থেকে শুরু করছেন ওইখানে এসে শেষ করতে হবে, পুরোটা ধরেন মার্ক করলাম আমি এদিক ওদিক মার্ক করে, দেন হচ্ছে আপনি যেখান থেকে শুরু করছিলেন ওইখানে ফেরত আসাই লাগবে, যে কোনো ভাবে হোক, ঘুরে ঘুরে যে কোনো ভাবে হোক এখানে ফেরত এসে দেন লাস্ট একটা ক্লিক করবেন, বাস মার্ক হয়ে যাবে। আপনি এখান থেকে কি করতে পারতেন, এইভাবে ঘুরে এসে এভাবে ঘুরে উপর থেকে এসে এখানে এসে দিলে পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যেত। তো এইটা একটা বলতে পারেন কাজের টুল, ঠিক আছে, এটা একটা কাজের টুল বলতে পারেন তিনটার মধ্যে। কয় মিনিট লাগলো? 5 মিনিট। ওকে, ছটা টুল শিখছেন? আচ্ছা ছটা টুলের মধ্যে আমরা এখানে কয়টা টুল ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ইউজ করবো বলছি, ছটার মধ্যে তিনটা, দুইটা, সরি, একটা হচ্ছে ম্যাজিক ইরেজার আর একটা হচ্ছে কুইক সিলেকশন টুল, ঠিক আছে,
সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা এগুলো শিখার, এগুলো হচ্ছে বিগিনার, একদম বিগিনার লেভেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এরপরে যে টুলগুলো বাকি আছে, ঠিক আছে, বাকি আছে বলতে আরো টুল কিন্তু আছে। একটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, যেটা একদম ইজি, এগুলোর মতো এটা আগামীকালকে শিখাবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট টুলের নাম হচ্ছে পেন টুল, সবচেয়ে ইম্পর্টেন্ট টুলের নাম। এই আগামীকালকে হচ্ছে আপনাদের প্রবলেমগুলো দেখবো, প্লাস অবজেক্ট সিলেকশন দেখবো। আর পরশু দিন মানে কালকের ক্লাসের পরের ক্লাসে আমরা মেন টুল যেটা পেন টুল এটা শিখবো, ঠিক আছে? তো এখন আপনাদের এসডাব্লিউ থাকবে হচ্ছে, আপনারা এই দুইটা টুল ইউজ করবেন, কুইক সিলেকশন টুল আর হচ্ছে ম্যাজিকন টুল। এই দুটো টুল ইউজ করবেন আপনারা। ধরেন 15টা ইমেজ দেবেন, যে ইমেজের ব্যাকগ্রাউন্ডে একটাই কালার, সলিড কালার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে কি একটাই সলিড কালার, সেটা হইতে পারে এরকম সলিড, দেখেন একটু ব্লারি ব্লার, একটু ব্লারি সলিড, ঠিক আছে, ফুললি সলিড না, কিন্তু একটু ব্লার, একটু ব্লার করা কালার, মানে এক ক্লিকে চলে যাবে। অথবা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার, যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ডে। লাইক হচ্ছে এটার মধ্যে কটা কালার বলেন তো, দেখে আমি রাইট ক্লিক করে রাস্টারাইজ করি, দেখছেন এখানে একটা কালার ছিল কিন্তু, আর এর নিচের একটা একটু একটু লাইট দিচ্ছিল, চলে গেছে। এইরকম ওয়ান কালারের ইমেজ 15টা ওয়ান কালারের ইমেজ ব্যাকগ্রাউন্ডে, ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আর হচ্ছে আপনারা কুইক সিলেকশন টুল দিয়ে, গেল কই, কুইক সিলেকশন টুল দিয়ে এই টাইপ কিছু কাজ করবেন, এইটাই, ঠিক আছে? কেমন হতে পারে এটা, এটা আমি আরেকবার নিচ্ছি, ইমেজটা বড় করতেছি। দেখেন ইমেজটা দেখা যাচ্ছিল না, দেখা না যাওয়ার কারণ হচ্ছে ইমেজটা যখন নিছি এই বার্গারের নিচে চলে গেছিলো, যেন উপরে আনি দেখা যাবে। আচ্ছা বাকি লেয়ারগুলো আমি অফ করে দিচ্ছি, বাকিগুলো আমার দেখার দরকার নাই। দেন রাইট ক্লিক করেন আর হচ্ছে রাস্টারাইজ করেন, সিলেকশন টুলে আসেন, কুইক সিলেকশনে জাস্ট ওইভাবে সিলেক্ট করেন, এখানে ধরে টান দেন সিলেক্ট হয়ে যাবে। দেখেন মোটামুটি আমাদের বার্গার একদম অল ওভার সিলেক্ট করা শেষ, মোটামুটি বার্গার সিলেক্ট করা শেষ। মাইনাস ক্লিক করে নাই, মোটামুটি বাগ সিলেক্ট করা শেষ। দেন আমরা ডিলিট চাপবো, ডিলিট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড শেষ, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট। দেখেন একদম ইজি না ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এরকম। তো আপনারা টোটাল 30টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। যে ও আচ্ছা পাশে কিছু রয়ে গেছে, দেখেন পাশে কিছু রয়ে গেছে, এগুলোর জন্য কি করব, এগুলোর জন্য লেসো টুল এনাফ, লেসোতে যান গিয়ে এখান থেকে এইভাবে টান দেন, এইভাবে ধরেন, ধরে ডিলেট, অবশ্যই লেয়ারে সিলেক্টেড থাকবেন, ডিলেট। দেন আবার বাকিগুলোর জন্য বাইরেতে, এখান না কিন্তু একটু বাইরে যাবেন, বাইরে গিয়ে জাস্ট মার্ক করেন, ডিলেট দিয়ে দেন, কন্ট্রোল ডি, একটু রয়ে গেছে এই, তারপর হচ্ছে নিচে থাকতে পারে হয়তো বা, তো নিচে আমরা দিয়ে দিই, ডিলেট, কন্ট্রোল ডি, সাইডে যদি থাকে থাকে, এই জন্য আমরা হচ্ছে ভাবে ধরি, ধরে মার্ক করে দেই, ডিলেট। আচ্ছা এরকম আপনারা 30টা হচ্ছে কুইক সিলেকশনের কাজ করবেন, 15টা, আর বাকি 15টা করবেন হচ্ছে ম্যাজিক কন্ট্রোলের। টোটাল 30টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। হ্যাঁ আপনাদের ইচ্ছা মতো যে কোনো 15টা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপাতত আমাকে জাস্ট 15টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবেন, প্লাস আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন কোন ইমেজ থেকে করছেন সেটা আমাকে বুঝতে হবে না। এই জন্য যে কাজটা করবেন, যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন, রিমুভ করার পর ইমেজটাকে পাশে রাখেন, ঠিক আছে, পাশে রাখেন, বাকি ব্যাকগ্রাউন্ডে যা আছে ডিলিট করে দেন, বাকি ব্যাকগ্রাউন্ড কিছু আমাদের লাগবে না। এই এটা অন করছি, অন করছি, এগুলো সব ডিলিট করে দেন, জাস্ট এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। মাথায় রাখবেন শুধুমাত্র আপনার একটা ইমেজই থাকবে, তার নিচে কোনো লেয়ার থাকবে না, এখানে ঘর ঘর থাকবে, ঠিক আছে? এবার এটা এক কর্নারে চাপায় রাখেন। সেকেন্ডলি হচ্ছে আপনার যে মেইন ইমেজটা ছিল, মেইন ইমেজটা আবার ধরে এনে আবার রাখেন, এটা মেইন ইমেজ এক কর্নারে নিয়ে একটু বড় করে দিতে পারেন, বড় করে দিলেন, এবার এন্টার। দেখেন আমি বুঝলাম এটা হচ্ছে আগে ছিল, এটা হচ্ছে বর্তমানে হয়েছে, বিফোর অ্যান্ড আফটার, এই একটা প্রিভিউ। এই প্রিভিউ সহ আপনি এবার সেভ করবেন, ঠিক আছে, এই প্রিভিউ সহ সেভ করবেন। আচ্ছা আমি আপাতত আপনাদের পিএইচডি বা কোনো ফাইল দেখবো না, আগে শিখাই দিচ্ছি
কিভাবে সেভ করবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে যাবেন সেভ অ্যাজ, ঠিক আছে, ফাইল থেকে সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজে গিয়ে আপনার যে নামটা আপনি যে ফার্স্ট ক্লাস লিখলাম ফার্স্টে আমরা, এটা এই মুহূর্তে চলে আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে লিখতে পারেন বার্গার। আচ্ছা, আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যে আউটপুটটা বের হলো এটাকে বলে আমরা হচ্ছে পিএনজি, পোর্টেবল, পোর্টেবল কি জানি বলে এটাকে পিএনজিতে, সম্ভবত নেটওয়ার্ক গ্রাফিক্স না কি জানি বলে। এই পিএনজি আমরা সেভ করবো কোথায়, ধরুন ডেস্কটপে, ডেস্কটপে আনলাম। আনার পর প্রথম জিনিস যেটা ফটোশপ পিএসডি, এই জিনিসটা মাথায় রাখবেন, ফটোশপ পিএসডি এটা হচ্ছে একটা টাইপ, ইমেজের টাইপ, এই টাইপে থাকবে, আপনি এখান থেকে সেভ দিবেন। এর উপরে সেভিং ছিল, নোটে দেখে আসি এটা, এই যে দেখেন পিএস লিখা, মানে হচ্ছে আপনি এখানে যখন ডাবল ক্লিক করবেন তখন আবার এভাবে ওপেন হয়ে যাবে, এটা আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন, এটাকে বলা হচ্ছে এডিটেবল ফাইল, এডিটেবল ফাইল যেটা হচ্ছে পিএসডি, যে কোনো সময় আপনি এটা এডিট করতে পারবেন। আর যখন আপনি আমাকে দেখাবেন এর জন্য কি করবেন, ফাইল, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে চলে যাবেন সেভ ফর ওয়েব। যদি আপনি ওল্ডার ভার্সন ইউজ করে থাকেন আর এখানে যদি আপনি এক্সপোর্টের ভিতরে সেভ ফর ওয়েব না পান, তাহলে আপনি দেখবেন এক্সপোর্টের উপরে বা এক্সপোর্টের নিচে সেভ ফর ওয়েব এটা আছে, এক্সপোর্টের উপরে বা এক্সপোর্টের নিচে পাবেন সেটা, আর কিছু ভার্সনে এক্সপোর্টের ভিতরে পাবেন এই সেভ ফর ওয়েব, ঠিক আছে। ক্লিক করেন, ক্লিক করার পর একটু সেটিং করা লাগে। প্রথম সেটিং হচ্ছে এই যে এখানে জেপিজি লেখা আছে, এখানে হোক বা এখানে হোক জেপিজিটাকে ক্লিক করে পিএনজি 24 করবেন, অথবা এখান থেকে পিএনজি 24 করবেন। এখানে ট্রান্সপারেন্ট অবশ্যই ক্লিক করা থাকবে। দেন হচ্ছে আপনার একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে এখানে হাইট এবং উইথ কত সেটা চেক করবেন। অবশ্যই আমাকে যখন দিবেন মাথায় রাখবেন যাতে মিনিমাম মিনিমাম উইথ অথবা হাইট যে কোনো একটা মিনিমাম 500 পিক্সেল, 500 হয় মিনিমাম, যে কোনো একটা মিনিমাম 500 হবে, যদি না হয় আপনি এখানে একটাতে ধরেন এটাতে আছে হচ্ছে 300, এরকম থাকলে ওটাও ধরেন এটা 534 আছে ছোটো, এরকম যদি হয় দেখেন একটাতে 300 আছে আর একটা 300 নাই, এটাকে 300 500 নাই, এটাকে মার্ক করেন, মার্ক করে 500 লিখেন, উপরেটা অটোমেটিক বেড়ে যাবে। জাস্ট আমাকে যখন দিবেন যে কোনো একটা সাইজ মিনিমাম 500 হতে হবে, তাহলে আমি যখন জিনিসটা দেখবো ফাটবে না, আমার আমার ডিসপ্লেতে ফাটবে না, অথবা আপনারা চাইলে 1000 করতে পারেন, আরও বেটার, যে কোনো একটা মিনিমাম 1000 করলে আরও বেটার, সুন্দর ভিউ আসবে একটা। ওকে, আপনারা অবশ্যই মান চেঞ্জের পর একবার নিচেরটা একবার উপরটা ক্লিক করবেন, তখন এটা প্রসেসিং হবে। লাস্ট স্টেপ আমরা সেভে ক্লিক করব। দেন হচ্ছে কোথায় সেভ করতেছি, ডেস্কটপে, কী নামে সেভ করতেছি, বার্গার, আর এটা একটা পিএনজি ফাইল যেটা ওই নিলাম পিএনজি 24 না কি নিলাম, যাই হোক বার্গার, আপনি চাইলে এটা নাম চেঞ্জ পুরোটা নাম চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই, চেঞ্জ করে ডেস্কটপ ফোল্ডারে সেভ দেন, একটু ওয়েট করেন এটা চলে যাবে, এপেক্সটা চলে গেছে মানে সেভ হয়ে গেছে। এখন আমি দেখেন এই হচ্ছে বার্গার, এ হচ্ছে বার্গারের পিএনজি, মানে যেটা করলাম মাত্র, ওপেন করেন, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, ঠিক আছে, এটা বিফোর এটা আফটার, এতটুকু সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্ক কি 15টা ইমেজ যেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, মানে হচ্ছে সলিড কালার, এক কালার বা প্রায় এক কালারের মধ্যে কোনো কালার, এটা হচ্ছে ম্যাজিক ইরেজার দিয়ে করবেন। আর এরকম ইমেজ থাকলে ধরুন এখানে অনেকগুলো কালার আছে, এইরকম ইমেজ থাকলে আপনি করবেন কি দিয়ে রিমুভ, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল, এই দুটো টুল দিয়ে 15টা প্লাস 15টা টোটাল 30টা ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, প্লাস ইমেজগুলো পাশাপাশি দেখে সেভ করবেন 30টা। দেন সবাই এগুলোকে আপনাদের গ্রুপে গ্রুপে শেয়ার করবেন, প্লাস আরেক জায়গায় শেয়ার করতে হবে, ঠিক আছে, গ্রুপে শেয়ার করলেন দেন আরেক জায়গায় শেয়ার করুন, সেটা আমি বলে দেবো কোথায় শেয়ার করবেন, এখনই বলে দিচ্ছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফেসবুকে এসে সার্চ করবেন KABIRS কাবিরস ওয়ার্ল্ড, কাবিরস ওয়ার্ল্ড লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে একদম প্রথমে একটা পেজ আসবে, আর একটা হচ্ছে কি বলে একটা পেজ আসবে, আর একটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ, এটা পেজ।
ওকে, যে কোনো আপডেটেড নিউজের জন্য আপনারা চাইলে পেজে লাইক দিয়ে রাখতে পারেন, আমি নিজেরটা মনে নিজে লাইক দিছি। ওকে, আর এটা হচ্ছে গ্রুপ, গ্রুপে আপনারা জয়েন করে নেবেন সবাই। ওকে, এখানে আসলেন, এটা হচ্ছে আমার গ্রুপ, গ্রুপে সবাই জয়েন হয়ে নেবেন। দেন আপনারা আপনাদের কাজগুলো, হোমওয়ার্কগুলো এখানে আপলোড করবেন। এটাকে আচ্ছা এগুলো অ্যাপ্রুভ করলো কি কে জানে। আচ্ছা, এখানে আপনারা আপনাদের কাজগুলো আপলোড করবেন। এগুলো কে দিছে? আচ্ছা, এই যে হচ্ছে একটু নিচে যাই, আপডেট করতেছিলাম তো। এই যে আমাদের, আমার যে আগের ব্যাচের স্টুডেন্ট আছে তারা এখানে তাদের করার বেসিক কাজগুলো আপলোড দিত, ঠিক আছে। আপনারা আপনাদের কাজগুলো আপলোড দিতে পারেন। এখানে আপলোড দেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে আপনার নাম লিখবেন, নামের পর আপনার ব্যাচের নাম লিখবেন। আপনার ব্যাচের নাম কি বলেন তো, কে বলবেন? আপনার যে ব্যাচের নাম কি, আপনাদের ব্যাচের নাম হচ্ছে, দেখেন এখান থেকে আমরা যাব হচ্ছে কনভারসেশন নেমে, এই যে ব্যাচের নাম BRF01। হ্যাঁ, BRF01 মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড ফাইবার, প্রথম ব্যাচ, ঠিক আছে, BRF01। তো আপনারা এখানে আপনার নাম লিখবেন, আপনার ব্যাচের নাম লিখবেন। দেন আপনি যে কাজটা করলেন, কাজের নাম কি, কাজের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। কাজের নাম কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলেন। আর কোর্সের নাম কি, কোর্সের নাম আপাতত আপনারা লিখতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড ফাইবার, ঠিক আছে। কোর্সের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড ফাইবার, ব্যাচের নাম BRF01। দেন লোগো, আর আপনি যে কাজটা করলেন, কাজের নাম, লোগো ডিজাইন, ইয়া সরি ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর আপনার নাম, এই চারটা জিনিস আপনারা লিখে দেন আপনারা পোস্ট করে দেন, ঠিক আছে। দেন আপনার ইমেজগুলো পোস্ট করে দিবেন। ইমেজগুলো আপনি, হ্যাঁ আপনারা এখানে পোস্ট করে দিতে পারেন, তখন আমি রিভিউ করে নিলাম, অথবা আপনার এখানে তো পোস্ট করবেন মাস্ট। এছাড়াও আপনারা আপনাদের গ্রুপে পোস্ট করতে পারেন, গ্রুপে পোস্ট করবেন এই জন্য, মানে গ্রুপে মেসেঞ্জার গ্রুপে মেসেজ করতে পারেন এই জন্য যে বাকিদেরকে আপনারা উৎসাহিত করলেন যে হ্যাঁ আপনারা কাজগুলো করতেছেন, আপনার দেখা দেখি, আপনার ইমেজগুলো দেখা দেখি বাকিরাও কিন্তু টাইম ম্যানেজ করে কাজগুলো SW-গুলো করবে। এই জন্য আপনারা আপনাদের এই ফ্রি ক্লাসের গ্রুপে দিলেন। দেন হচ্ছে আমার এই কাবিস ওয়ার্ল্ডের যে অফিসিয়াল গ্রুপটা আছে, এখানে আপনি আপলোড করে দিলেন অ্যাজ এ আমার স্টুডেন্টদের পোর্টফোলিও হিসাবে, ঠিক আছে। আর আপনাদের আজকের ক্লাসটা কোথায় পাবেন, সেটা হচ্ছে ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সেম লিখেন কাবিরস ওয়ার্ল্ড, স্পেলিং ডাজেন্ট ম্যাটার, কাবিরস ওয়ার্ল্ড লিখেন, যে কোনো স্পেলিং এ লিখতে পারেন, সমস্যা নাই। ফার্স্ট যে চ্যানেলটা আছে, ঠিক আছে, লোগো দেখে নেন, এইটা হচ্ছে আমার। এখানে গেলে আপনারা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা যাবেন প্লে লিস্টে, প্লে লিস্টে গেলে দেখেন এখানে চারটা প্লে লিস্ট আছে, আপনাদের জন্য নতুন একটা প্লে লিস্ট আসবে যেটার নাম থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড ফাইবার ইন বাংলা, ঠিক আছে। প্লে লিস্টের নাম থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড ফাইবার ইন বাংলা, ওই প্লে লিস্টে আপনারা যাবেন। ওটার ভিডিও আপনারা এক ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, আসলে এক ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। এক ঘন্টা পর চেক করলে আপনারা এখানে নতুন একটা প্লে লিস্ট পাবেন, ওটা আপনাদের জন্য, ওইখানে গেলে আপনারা দেখতে পাবেন। প্লাস এগুলো হচ্ছে আমার আগের ক্লাসের, সবাই ক্লিয়ার? আচ্ছা, আপনারা কোশ্চেন করতে চাচ্ছিলেন, আমি এক কাজ করি, আপাতত রেকর্ডিংটা পজ করি, আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিই।